Jananing Sharadang Devi Ramakrishna Jagat Guru Vadupadme Tayo Sritva Pranamami Muhurmu. Om Tava Kathamritam Tapta Jivanam Kavi Vijulitam Kalma Sapaham Sravanamangalam Srimata Tudam Bhuvi Vinantiye Bhurida Jana. আমরা 1884 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর শেষ করেছি গত 22 তারিখে 26 জুন 22 জুন আজ 19 সেপ্টেম্বর মানে 14 সেপ্টেম্বর তারপর 19 সেপ্টেম্বর চার দিন পর চৌঠা আশ্বিন 1884 1221 বেলা দুটোর সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব অপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরৎকাল। আজ ভাদ্র অমাবস্যা মানে মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় এবং তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয়লাল প্রিয় মুখোপাধ্যায় মাস্টার বাবুরাম হরিশ কিশোরী লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন, কেহ ঘরেই যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন, রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন, সবাই আছে, রাখাল নেই। ঠাকুরের মনে কষ্ট হয়েছে পরে বুঝব। মহেন্দ্রাদি ভক্তদের প্রতি কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম, ফিরে আসতে অনেক রাত হয়েছিল। উনি তো প্রত্যেক দিনই কলকাতায় প্রায় যান, কিন্তু অনেক রাতই ফেরেন, এটা অনেক অনেক রাত হয়েছে। আহা, কাপ্তেনের কি স্বভাব! বিশ্বনাথ কাপ্তেন কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে, আরতির ভঙ্গি আরতির ভঙ্গিমাটি খুব সুন্দর, পদ্ধতিটিও ভালো, ঠাকুর অন্তত অনুমোদন করছেন। একবার তিন বাটিওয়ালা প্রদীপে আরতি করবে, তারপর আবার এক বাটিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি। মানে শিব ভক্ত, শুধু ওই আলোর আরতি করেন। সে সময় কথা হয় না, তিনি আরতি করছেন, আমি গিয়েছি, বসে আছেন। উনি বলছেন আমাকে দেখেও ইশারা করে আসনে বসতে বললে। পুজো করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে,
চোখ ফুলে ফুলে গেছে আর কি। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে, এর প্রসঙ্গ একটা অন্যরকম, অন্য প্রসঙ্গ। ঠাকুর পুজো থেকে মায়ের কাছে আসছে, কাপ্তানের মা আসনের উপর বসবে, মা আসনের উপর বসবে, সে মার কাছে গিয়ে নিচে বসে। তার বাপ ইংরেজদের হাওলদার, মানে হাবিলদারের মতো আর কি। যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক হাতে শিব পুজো করে, খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে, শিব পুজো হচ্ছে, শিব পুজো না করে জল খাবে না। 6,000 টাকা মাইনা বছরে, তার মানে 500 টাকা মাসে, যেটা ডেপুটিও পায়। হ্যাঁ, আজকে ডেপুটি যারা, কাল সেদিনের ডেপুটি যারা, আজকে তারা আইএস অফিসার, প্রচুর টাকা। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় এবং সেখানে 12-13 জন মার সেবায় থাকে। বাপরে বাপ, অনেক খরচা। বেদান্ত গীতা ভাগবত কাপ্তানের কণ্ঠস্থ। সে বলে কলকাতার বাবুরা ম্লেচ্ছাচারী, ম্লেচ্ছ মানে আমের, মানে ইংরেজের আচার ব্যবহার অনুকরণ করে। আগে হরযোগ করেছিল, তাই আমার সমাজই কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। এ বিষয়ে তিনি সহমর্মী। কাপ্তেনের পরিবার, তার আবার ঠাকুর আলাদা, গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। ও যে বলে যেটি হবে এটি হবে টাকা, ভালো টাকা, এবার তেমন বলেনি। সেও গীতা টিতা বেশ জানে, ওদের কি ভক্তি। আমি যেখানে খাবো সেইখানেই আঁচাবো, মানে আসনে বসেই তিনি আমাদের হাত ধুয়ে দেবেন, আমার খড়কে কাটিটি পর্যন্ত দেবে। পাঁঠার চচ্চড়ি করে, পাঁঠার চচ্চড়ি আমরা শুনিনি, আপনারা জানেন বোধ হয়। পাঁঠা পয়ে চন্দ্রবিন্দু আকার, পাঁঠা মানে সত্যিকারের পাঁঠা, গাত পাঁঠা নয়, কাঁঠাল নয়। পাঁঠার চচ্চড়ি করে, কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু কাপ্তেনের পরিবার বলে নেই নেই, 7 রোজ, 7 দিন থাকে। কিন্তু বেশ লাগলো, ব্যঞ্জন সব একটু একটু, আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন, নয় তার পরিবার বাতাস করবে। ঠাকুর এই কথাগুলি বলছেন, কারণ আছে। আমরা মনে করব যে কীরকম তার স্মৃতিচারণ, ভক্তবাড়িতে গিয়ে ভক্তের সেবার বর্ণনা দিচ্ছেন, তার নিজের ভক্তদের শেখাবার জন্য। এবং আমাদের ক্ষেত্রে আমরা তাকে এখন পটে দেখি, ছায়া এবং কায়া একই রকম।
এখনও পটে যখন দেখি তাকেও সেইভাবে সেবা করতে হবে বললেন। ওদের ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধুভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এসছিল, যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়। কাপ্তেনের সঙ্গে উদেশের একটি মেয়ে এসেছিল, ভারী ভক্ত, বিবাহ হয় নাই, গীত গোবিন্দ কণ্ঠস্থ। তার গান শুনতে শুনতে দ্বারিকাবাবুরা সব এসে বসেছিল। আমি বললাম এরা শুনতে চাচ্ছে, ভালো লোক, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দ্বারিকাবাবু, দ্বারিকবাবু মানে হচ্ছে মথুরবাবুর বড় ছেলে, হ্যাঁ আছে, 1877 খ্রিস্টাব্দে প্রায় 40 বছর বয়সে মৃত্যু হয়, মানে ঠাকুরের শরীর থেকে প্রায় 9 বছর আগে। পৌষ 1284 কাপ্তেন প্রথম আসেন 75-76 খ্রিস্টাব্দে। অতএব এই গীত গোবিন্দ গান 1875 আর 1877 মধ্যে হবে। দ্বারিকবাবু রুমালের চক্ষে জল পুষতে লাগলো। দ্বারিকবাবু খুব ভক্ত ছিলেন, মানে মথুরবাবুর ছেলেদের মধ্যে উনি ছিলেন। অন্যরা তো ঠাকুরকে তাড়িয়ে দিলেন, বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব। আর সবাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে, মানে পুঁথিতে যেমন আর শাস্ত্রে যেমন আছে সেই রকম তাকে দেবী বলে মানে। এবার মহেন্দ্র, ওই মহেন্দ্র মুখোপাধ্যায় এরা সব আছেন তো, আপনারা যে আসছো তাতে কি কি উপকার হচ্ছে কিছু, কেন আসো, কিছু উপকার হচ্ছে? নিজেই বলছে, শুনলে মনটা বড় ভালো থাকে, অর্থাৎ উপকার হচ্ছে শুনলে ভালো থাকে মাস্টারের প্রতি। এখানে লোক আসে কেন, তেমন তো লেখাপড়া জানি না, পরীক্ষা নিচ্ছে সব। আচ্ছা মাস্টার, আজ্ঞা, কৃষ্ণ যখন, দেখুন প্রশ্নটা ছিল এখানে সব লোকে আসে কেন, তেমন লেখাপড়া তো জানি না মাস্টার। আজ্ঞা, উত্তর দিচ্ছেন, গভীরতর উত্তর। কৃষ্ণ যখন নিজে সব রাখার গরু টুরু হলেন, ব্রহ্মা হরণ করবার পর, এই ঘটনা তো জানেন তো, সকলেই জানেন, ব্রহ্মারও ভ্রম হয়েছিল, তাই দূর করলেন ভ্রম। কী ভ্রম? বলে এই কিছু ভগবান বলে ভাবে, এই একটা ছেলে, পুচকে ছেলে, তা একটু পরীক্ষা করি। তা কৃষ্ণ যখন গরু চড়াচ্ছে তখন তার অজ্ঞাতে রাখালদের আর গরুগুলোকে নিয়ে উনি চলে গেলেন, নিয়ে একটা গভীর প্রদেশে গিয়ে একটা গুহার মধ্যে সবাইকে অচেতন করে ঘুম পাড়িয়ে রাখলেন, ঘুম পাড়িয়ে উনি চলে গেলেন। কৃষ্ণ বোধহয় জব্দ হবেন, কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ সে ঘুরে ঘুরে বুঝতে পারলো, তার বলছে কাউ কোথাও না পেয়ে বলরাম যায়নি, বলরামকে পারেনি। তারপর কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মার কাজ, পিতামহ ব্রহ্মার কাজ। তখন তিনি তার নিজের ভেতর থেকেই সেই আগের মতো সব বালকদের আর গরু বাছুর সকলকে সৃষ্টি করলেন, বহু হয়ে গেলেন, নিজে বহু রূপ ধারণ করলেন। তারপর 1 বছর পরে কৃষ্ণের কি দুরবস্থা হয়েছে দেখবার জন্য ব্রহ্মা যখন এলেন, দেখলেন আলি বেশ তো, কৃষ্ণ তো বেশ খুশি খুশি গরু চড়াচ্ছে, সবই করছে,
বলরামও তো ঘুরছেন বেশ, কী ব্যাপার? তখন তিনি সেই গুহায় গিয়ে যে লড়ে, ওরা তো সব সেইভাবে ঘুমিয়ে আছে, তো বিপদ। তুমি ক্ষমা চাইলে ত্রিভুবনেশ্বর বলে ক্ষমা চাইলেন, তার নিজের অক্ষমতা দীনতা প্রকাশ করলেন। কিন্তু অন্যদিকে একটা ঘটনা ঘটে গেল ব্রজধামে। কী ঘটনা সেটাই এখানে বলছেন। নিজে কৃষ্ণই যখন গরু রাখার সব হয়ে গেলেন, তখন ব্যাপারটা হয়ে গেল কি, যে সেই গোপীরা, সেই রাখালদের মায়েরা, তারা আর কৃষ্ণের কাছে আসে না যশোদার বাড়িতে। কেন? তারা তাদের নিজেদের ছেলেগুলোকে এত ভালোবাসে, আর কৃষ্ণকে পাওয়ার, কৃষ্ণকে আদর করবার, খাওয়াবার কথা চিন্তাই করতে পারে না। আর কি হয়? এই তো গেল রাখালদের মা। তারা তার নিজেদের ছেলেদের প্রতি প্রভূত আকর্ষণ অনুভব করছেন। এদিকে গরু বাছুরের মায়েরা, গোমাতারা, তারাও তাদের বাছুরকে কাটছাড়া করতে চাচ্ছে না। সেটা দেখে কিন্তু বলরাম বলে, কী হয়েছে রে কৃষ্ণ, কী হয়েছে এটা? ব্যাপারটা তো খুব সুবিধের দেখছি না, কিছু কলটল করেছিস? তারপরে তো দাদা দেখো না কী হয়, তারপরে প্রকাশ হলো আর কি ব্যাপারটা। তা বলছেন গাভীরাও ছুটছে তাদের বাচ্চাদের পিছনে পিছনে, এক তিল কাচ্ছাড়া করতে দিচ্ছে না। আর রাখাল বালকদের মায়েরাও, তারাও তাদের সন্তানদের পিছনে ছুটছে, আর আসল কৃষ্ণকে কেউ পাত্তা দিচ্ছে না, তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এটা বলে দিলেন, উত্তরটা এটা হলো, এখানে এত লোক আসে কেন, তেমন লেখাপড়া জানি না। এই উত্তর আপনার মনে হবে, আপনাদের মনে হবে যে উত্তরটা ঠিক হলো না, কিন্তু মাস্টারমশাই তো কোনো অবান্তর কথা বলবেন না, খুব যুক্তিপূর্ণ কথা। তা শ্রীরামকৃষ্ণ বলছেন তা তো হলো, তাতে কী হলো? তো বাছুর গাভীরা বাছুর তাদের বাচ্চাদের পিছনে ছুটছে, মায়েরা তাদের ছেলেদের পিছনে ছুটছে, তো বেশ তো, তাতে হলোটা কি? মাস্টার তখন বলছেন, ঈশ্বর নিজে সব হয়েছেন কি না, তাই এত আকর্ষণ। তারা তো আর তাদের বাচ্চাকে দেখছে না, তখন বাচ্চাদের ভেতরে ঈশ্বর নামক দুর্লভ বস্তু রয়েছে, স্বয়ং ভগবান। আর গাভীরাও গাভীদের দেখুন, এর থেকে মনে হচ্ছে একটা কথা, যে কৃষ্ণ যখন গরু চড়াতে যেতেন তখন সম্ভবত বোধ হয় গাভীদের নিয়ে যেতেন না, বাছুরদেরই নিয়ে যেতেন। এর থেকে একটু বোঝা যাচ্ছে, গাভীরা গেলে পরে তো গাভীরাও তো সেই কৃষ্ণ হয়ে যেতেন। রাখালদের মায়েরাও বাড়িতে আছে, আর বাছুরগুলোর মায়েরাও বাড়িতে আছে, এটা ধরে নিতে হয়। এখন দুজনেরই এই তাদের বাচ্চাদের উপর এইরকম টান, ঈশ্বর বস্তু, আনন্দময় বস্তু তাদের ভেতরে রয়েছে, পরম বস্তু তাদের ভেতরে রয়েছে, তো টান তো হবেই। সুতরাং এখানে লোক আসে, ডাকাপড়া নাই বা জানলেন, আপনার ভেতর ঈশ্বর রয়েছেন। যে এটা বলেছেন তখন বলছেন শ্রীরামকৃষ্ণদেব, এ যোগমায়ার আকর্ষণ বেলকি লাগিয়ে দেয়।
কিরকম ভেলকি বলছে যে যা হবার নয় তাই হয়ে যায়। ভেলকি বলছে রাধিকা সুবলের বেশ ধরে বাছুর কোলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কৃষ্ণের কাছেই যাচ্ছে। সুবল আর কোথায় যাবে? কৃষ্ণের কাছে যাবে। তা বাছুর কোলে যাচ্ছে, তো সে তো রাখাল, সে তো বাছুরকে নিয়ে কৃষ্ণের দেখা করতে যাচ্ছে। আর রাধিকা পুরুষ বেশ ধরেছে সুবল, আরে বাছুর কোলে নিয়ে যাচ্ছে, বড় মধুর জিনিস। তার ভয় জটিলা কখন দেখে ফেলবে, চিনে ফেললে তো মুশকিল। জটিল মানে তার ননদিনী, ননদী। আমি আগেও বলেছি ননদী মানে নটা নদী, নদী ননদী, নটা নদী পেরোতে হবে। জটিল ভয় যাচ্ছে, কিন্তু এইখানে যোগমায়াকে ডেকে ডেকে যাচ্ছেন। যোগমায়া নিজেই সাদা যোগমায়া, কিন্তু যোগমায়া শরণাগত হলো তখন জটিলতাকে আশীর্বাদ করছেন। ওই রাধিকাকে সুবল বেশ রাধিকাকে আশীর্বাদ করছেন, সেনা তো দূরে দূরে হয়ে যাক। তার ভেতরেও ভগবানের প্রভাব পড়েছে, সেজন্য ঠাকুর বলছেন যে হরি লীলা সব যোগমায়ার সাহায্যে হয়েছে। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি, কৃষ্ণের জন্য গোপীদের প্রেম উন্মাদ হয়েছিল, আর নিজের স্বামীর জন্য অত হয় না। অবশ্য তাদের কেন হয় না, কারণ তাদের স্বামী তো স্বয়ং কৃষ্ণ নন, কিন্তু সেখানে কৃষ্ণ এমন ব্যবস্থা করেছিলেন, তার স্বামীরা ভাবতেন সে রাসলীলায় যে তাদের স্ত্রীরা সবাই তাদের কাছেই আছে। এখন এইটাই বলছি, নিজের স্বামীর জন্য অত হয় না, গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল। এখন বলছে যে আমাদের মায়েদেরও তাই হয়। বলছে যদি কেউ বলে ওরে তোর স্বামী এসেছে, তা বলে এসেছে তা আসুক গে, ও খাবে এখন। কিন্তু যদি অন্য এক পুরুষ আসেন, রসিক সুন্দর রসপণ্ডিত, ছুটে দেখতে যাবে, আড়াল থেকে উঁকি মারে দেখবে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে। ঠাকুর বলছেন তা শুনলেও সে টান হয় বলে গান শুনালেন। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো, না জেনে শুধু নাম কানে শুনেছি তাতেই মন তাতে গিয়ে লিপ্ত হলো। একজন ভক্ত, আচ্ছা বস্ত্রহরণের মানে কি? শ্রীরামকৃষ্ণ, ওরা ভাবে যে এটা এইরকম, এর মধ্যে কি মাহাত্ম্য আছে বস্ত্রহরণের? সবটাই তো একবারে গ্রাম্যভাবে ভাবিত। শ্রীরামকৃষ্ণ তো বলছেন অষ্টপাশ, গোপীদের সব পাশ গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায়। মহেন্দ্র মুখুজ্জের প্রতি, প্রভৃতি ভক্তের প্রতি, দেখো ঈশ্বরের উপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়, সংস্কার থাকলে হয়। তা না হলে বাগবাজারেতে এত লোক ছিল, কেবল তোমরাই এলে? এরপরে আর একটা শব্দ ব্যবহার করছেন, সেটা আমার ডিকশনারিতে আছে কিনা সন্দেহ, আদাড়েগুলোর হয় না, আদাড়েগুলোর হয় না।
আদালেগুলো মানে কি সংস্কারহীন, যাদের প্রথম দ্বিতীয় জন্ম তৃতীয় জন্ম মানব জন্ম, মন অসংস্কৃত থাকে। ভক্ত ঠাকুর ভগবান এলেও ভগবানকে দেখলেও বিশ্বাস করে না, সংস্কার নেই। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, শিমুল বট অশ্বত্থ আরও কয়েকটা গাছ চন্দন হয় না, বাঁশ ফাঁস হয় না, ওসব বাঁশের চন্দন। তোমাদের টাকা কড়ির অভাব নাই, যোগভ্রষ্ট হলে ভগবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। এই যে কথাগুলো বলছেন সংস্কারের জন্য হচ্ছে, ঈশ্বরের উপর সকলের টান কেন হয় না সেটার ব্যাখ্যা হচ্ছে। মলয় পর্বতের হাওয়া বইলে পরে সব গাছ চন্দন হয় না, তেমনি ঈশ্বর এলেও সবাই ঈশ্বরের দিকে ছুটে যায় না। তোমরা এসেছ, তোমরা কীরকম? তোমাদের টাকা কড়ির অভাব নেই, খাওয়া পড়ার অভাব নেই, আর যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়। এই যে ভাগ্যবানের ঘরে তোমরা জন্মেছ, টাকা কড়ির অভাব নেই, মানে গত জন্মের খুব পুণ্য ফল ছিল, ওই পথে এগিয়েছিল খানিকটা, শুভকর্ম ছিল। যোগ ফিলোসফিতে এটা যাত্রায়ু কর্ম বিপাকে, যাত্রায়ু ভোগা কর্ম বিপাকে, কোন জাতিতে তুমি জন্মগ্রহণ করবে, কোন জাতি মানে গোজাতি হবে না বানর জাতি হবে না মনুষ্য জাতি হবে। মানুষের মধ্যে অনেক ভাগ আছে, তো মানুষের মধ্যে অনেক ভাগ আছে। হ্যাঁ, সাধু প্রকৃতির হবে না সাত্ত্বিক হবে, সাত্ত্বিক গুণ সম্পন্ন না রজগুণ সম্পন্ন না তমগুণ সম্পন্ন, একটা জাতি। আবার যদি মনে করেন যে আমাদের এত যে বর্ণভেদ আছে সেগুলো হতে পারে, সেগুলো তো কর্মজন্যই, কর্মবিপাকে জাতি, এবং কতদিন বাঁচবে আয়ু, কত আয়ু নিয়ে আমরা জন্মাবো সেটা আমাদের আগে থেকেই ঠিক করা আছে। তারপর ভোগ, কিরূপ ভোগের মধ্যে থাকব, মানে যোগবান হব না ভগবান হব, যোগ এবং ভোগ কার কতটা থাকবে, কে দারিদ্র নিয়ে থাকবে, কে প্রাচুর্য নিয়ে থাকবে, সেটাও তাদের কর্মবশে কর্মবিপাকী হয়। দেখুন ঠাকুর এটা বলে দিলেন, এবং বিশেষ করে বলছেন যে যারা ভাগ্যবানের ঘরে জন্মেছে, অর্থাৎ টাকা কড়ি নিয়ে প্রচুর আছে, অর্থাৎ ভগবানের সাথে, এবং তারা যখন আবার সাধন ভজনের দিকে মন দেয়, ঈশ্বরের জন্য আরাধনা করে, বুঝতে হবে তারা যোগভ্রষ্ট ছিল, ভাগ্যবানের ঘরে জন্মেছে আবার ঈশ্বরের জন্য সাধনা করছে। কিন্তু ভাগ্যবানের ঘরে জন্মেছে, টাকা কড়ি প্রচুর আছে, ঈশ্বরের মন নাই, সেরকম প্রচুর আছে, কিন্তু তারা যোগভ্রষ্ট নয় ততটা। ভোগ জীবনে এখনও তাদের চলতে হবে, এখনও জীবনে হোঁচট খেতে হবে, ভগবানের রাজ্যে প্রবেশের মানে চৌকড়ে যেতে গেলে হোঁচট খেয়ে যেতে হবে, আর ধাক্কা লাগেনি এখনও, তা ঠিক আছে। কিন্তু বড়লোকের বাড়িতে জন্মেছে, আবার মনটা ঈশ্বরের জন্য পড়ে আছে,
প্রচুর। তা আমরা রবীন্দ্রনাথকে একটু ধরি, রবীন্দ্রনাথের কথা, তার যে গান টানগুলো দেখছেন, তা প্রেমের গানই বলি আর পূজার গানই বলি, তা দুটোর মধ্যেই কিন্তু একটা সমানধর্মী ভাব দেখি। এবং তিনি যে গানগুলো লিখেছেন তার অর্থ আমাদের হৃদয়ে ভেদ করে ঢুকে পড়ে, মর্মে লাগে, মর্মকে ছেদ করে। একটা একটা গানের কলি আমি বলি আপনাকে, আপনাদের। তিনি লিখছেন, এটা তার ব্যক্তি জীবনের হাহাকার, কেন আসছে, যোগভ্রষ্ট না হলে তো হয় না। এই ঠাকুর যেটা বলছেন, ধনে জনে আছি জড়ায় হায়, তবু জানো মন তোমার চায়। ধনে জনে জড়িয়ে আছি আমি, আমার লোকবল ধনবল জনবল সব সব তো রয়েছে, বিদ্যাবল সব তো রয়েছে, তবু আমি তোমাকে চাই। সেই জন্যই এদের এত, এই যে মুখুজ্জি, মহেন্দ্র মুখুজ্জি, এরা তো খুব বড় ঘরের জন্ম নিয়েছেন, ছেলেপুরেরাও সব বড়, এবং ঠাকুরের কাছে আসছেন। তোমরাই এখানে এলে কেন, বাগবাজারতে এত লোক আছে, তোমরা আদারে নও। এবং বলে দিলেন ইঙ্গিতে, তোমরা যজ্ঞভ্রষ্ট সব, ভাগ্যবানের ঘরে জন্মেছ, আবার ঈশ্বরের জন্য ব্যাকুলতা আছে। এরা বুদ্ধিমান, প্রশ্ন করছেন তখন মহেন্দ্র মুখুজ্জি, কেন যজ্ঞভ্রষ্ট হয়, খুঁচিয়ে খুঁচিয়ে জানছে, নিজেরাও জানেন, নিশ্চয়ই জানেন। শ্রীরামকৃষ্ণদেব পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হঠাৎ হয়তো ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যজ্ঞভ্রষ্ট হয়, আর সেই জন্য পরজন্মে ওইরূপ জন্ম হয়। কীরূপ কীরূপ জন্ম হয়, তোমাদের মতো, ব্যাস এক কথা, তোমাদের মতো জন্ম হয়। এইবার মহেন্দ্র বলছে, মহেন্দ্রনাথ বলছেন, মুখুজ্জে তারপর উপায়, উপায় বলো, ওই যে ভোগ করার ইচ্ছে হয়েছে, লালসা হয়েছে, এই জন্মটা পেয়েছো, কামনা থাকতে, ভোগ লালসা থাকতে তো মুক্তি নেই, তাই খাওয়া পড়া স্ত্রী সঙ্গ সব করে নেবে। এরা হাসছেন, মাস্টার মুখুজ্জি এরা হাসছেন, বললেন ভোগ লালসা থাকা ভালো নয়, আমি তাই আমার মনে যা যা উক্ত করে নিতাম। এইবার দেখুন ঠাকুরের এক ঝাঁক ইচ্ছা বলে দিচ্ছেন। এক নম্বর, বড় বাজারে রং করা সন্দেশ খেতে ইচ্ছে হলো, মথুরভোগের সব আনিয়ে দিলে, খুব খেলুম তারপর অসুখ। দ্বিতীয়, ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাচের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম, গোট আপনারা জানেন, এটা মানে গোল 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 সব হয়ে থাকে, কিন্তু সোনার। এই অবস্থার পর সেই গোট পড়তে সাধ হলো, হলো কিন্তু বেশিক্ষণ রাখবার জো নাই, গোট পড়ে ভিতর দিয়ে, গোট পড়ে ভিতর দিয়ে শিশির করে উপরে বায়ু উঠতে লাগলো। কেন, সোনা গায়ে ঠেকেছে, একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হতো। তিন নম্বর, ধনেখালির খইচুর
ধনে খইচুর আমরা খেয়েছি, যে খইগুলোকে আরো কুটে কুটে যেমন সে কুচি কুচি হয়ে যাবে সেইগুলোতে পাতলা গুড় খেজুর গুঁড়ো হয় বা আখের গুঁড়ো, আখের গুঁড়ি সাধারণত দেয় চার বছর ধরে, সে গোলগোল নাড়ু করে করে খইচুর। তা ধনে খেলতে হয়তো খুব ভালো করে করে, আমাদের কামারপুকুর জয়েন্টমেন্টে তো হয় খুবই, এখনও খেতে পারেন বলতে বোধ হয় এটা বসন্তকালই হয়, খুব বেশি সুন্দর হয়, টেস্টি হয়। তার খানা করে ধনে খেলের খইচুর, ধনে খেলের লোক তো আছেন কেউ কেউ নিশ্চয়ই, যদি এখনও পাওয়া যায় আনতে বলবেন, ঠাকুর খেতেন। এই ধনেকালীর খইচুর খেয়ে কিন্তু পেট খারাপ করবে না, ঠাকুরের কলেনি। খানাকুলের খানাকুল কৃষ্ণনগরের সরভাজা এটা আমরা খেয়েছি, তাও খেতে স্বাদ হয়েছিল, সবাই হাসছেন। চার নম্বর শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছে হয়েছিল। কি একজন শম্ভু আছেন, তার গান শুনে আবার রাজনারায়ণের চণ্ডীর গান শুনতে ইচ্ছে হলো, তাও শোনা হলো। তার পাঁচ নম্বর, অনেক সাধুরা সে সময় আসতো, তা সাধ হলো মনে, তাদের সেবার জন্য আলাদা একটা ভাড়ার ঘর হয়, তা আমার তো কিছু নেই, কিন্তু রসদ্দাল আছেন একজন বড় লোক পিছনে, সেজবাবু তাই করে দিলে সে ভাড়ার থেকে সাধুদের সিঁধে কাঠ এসব দেয়া হতো। ছ নম্বর, একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপোর গুড়গুড়িতে তামাক খাব, সেজবাবু নূতন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে, সাজ পড়া হলো, গুড়গুড়ি নানারকম করে টানতে লাগলো, এপাশ ওপাশ উঁচু নিচু সব পাশ থেকে টাকলুম, গুড়গুড় গুড়গুড় করে শব্দ হচ্ছে। তখন বললাম, মন এর নাম রূপোর গুড়গুড়িতে তামাক খাওয়া, এই বলে গুড়গুড়ি তাই হয়ে গেল। আর সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থু থু করতে লাগলাম আর বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। এই এতগুলো সাজ হয়েছিল ঠাকুরের, সব ভোগ করে নিয়েছে। বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছে, প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। মাস্টারমশাইকে এক পত্রে লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসিবেন, ময়ূর ময়ূরী সব নৃত্য করছে আর নৃত্য গীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে বৃন্দাবনের জ্বর, ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত, তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। রাখাল ঠাকুর রাখালের কথা কহিতেছেন, এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়, পা টিপতে টিপতে মানে গুরু সেবা করতে করতেই তার ভাব হয়ে গেল, ধ্যান করতে করতে নয়। এর সামনে গুরু পূর্ণিমা আছে বুঝলেন, গুরু সেবা করতে করতে রাখালের প্রথম ভাব হয়। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা হচ্ছিল। ও আচ্ছা, পাঠও হচ্ছিল, ভাগবত পাঠও হচ্ছিল, আর উনি ঠাকুরের পা টিপছিলেন। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল। রাখালের সাকালের ঘর, মানে সাকালের ঘর মানে ভক্ত ভগবানের ঘর, কৃষ্ণের ঘর, ভগবানের ঘর, নারায়ণের কথা, নারায়ণ তার বিশ্ব, নিরাকারের কথা উঠলে চলে যাবে,
ব্রহ্মের কথা উল্লে চলে যাবে। তার জন্যই চণ্ডীকে মানলুম, সে যে আমার উপর নির্ভর করেছিল, আমার উপর সব নির্ভর করেছিল, বাড়ি ঘর সব ছেড়ে। তার বাড়িঘর ছাড়াটা অন্য রকমের, তা তো বিবাহদী সব হয়েছিল। তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়েছি, তুমি একটু ভোগের বাকি ছিল। বৃন্দাবন থেকে এঁকে মানে মাস্টারকে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূর ময়ূরী নৃত্য করছে। এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে, একে তার জ্বর, তারপরে ময়ূর ময়ূরী নৃত্য করছে। মানে সে উদ্দীপন হলে শরীর থাকবে তো, ঠাকুরের খুব চিন্তা। আপনারা তো বৃন্দাবনে সবাই তো গেছেন, আমরা যেমন কাক চড়ে বেড়াতে দেখি, তেমনি আমাদের আশ্রমে দেখতাম সব ময়ূর ময়ূরী সব এসে, হ্যাঁ ওই রকম করে সব খাচ্ছে টাচ্ছে চারদিকে। আমাদের যেমন সব এই পাখিগুলো সব ঘোরে, সেই রকম বৃন্দাবনে ময়ূর ময়ূরী সে সময় তো প্রচুর ছিল, আর কচ্ছপও ছিল খুব। কচ্ছপ আমাদের তো দ্বিতীয় অবতার না, মৎস্য অবতার, তারপরে কচ্ছপ অবতার। সেখানে বলরামের সঙ্গে আছে, আহা বলরামের কি স্বভাব, আমার জন্য ও দেশে কোঠারে যায় না, কোঠারে তো জমিদারি। কোঠারে গেছেন তো অনেকেই গেছেন, তার ভাই তো মাসহারা বন্ধ করে দিয়েছিল আর বলে পাঠিয়েছিল তুমি এখানে এসে থাকো, মিছিমিছি কেন অত টাকা খরচা করছো, মানে ঠাকুরের উপর। তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে, আমাকে দেখবে বলে মানে আমার দেখভাল করবে বলে। কি স্বভাব, রাত দিন কেবল ঠাকুর লয়ে, মালিরা ফুলের মালাই গাঁথছে, টাকা বাঁচবে বলে বৃন্দাবনে চার মাস থাকবে, 200 টাকা মাসহারা পায়, তাতেই তাকে সংসার চালাতে হয়। ছোকরাদের ভালোবাসি কেন, ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনও ঢোকে নাই, আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। নরেন্দ্র যখন প্রথম এলো ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভেতরে কিছু আছে, তখন বেশি গান জানতো না, দু একটা গান গাইবে, মনও চলো নিজ নিকেতনে, আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। যখন আসতো এক ঘর লোক, তবু ওর পানে ওর দিক পানে চেয়েই কথা কইতাম। এ দেখুন এখানে, তবু ওর পানে চেয়েই কথা কইতাম, এটা আমরা বলি, কিন্তু ওর দিক পানে চেয়েই, এটা ওই দিককার গ্রামের ভাষা। ও বলতো এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদুমুল্লকের বাগানে কান্তুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না, ভোলানাথ বললে একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বাবু একদিন হাত জোর করে বললে, মশাই ওর সামান্য পড়াশোনা নরেন্দ্রনাথ আর কি, ওর জন্য আপনি এত অধীর কেন। সত্যি তো সে যে বড় কাছের লোক, রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, তরুণদের ভালো জানে, আমি ওর মাকে মাঝে মাঝেই বলি, রবীন্দ্র একটা কথা আছে, শুনুন কথাটা শুনবেন ভালো করে। আপনি যে কাছে আসে সে দূরে আছে, কাছে যে টানিয়া আনে সে আসে কাছে। আপনি যে কাছে আসে সে দূরে আছে,
কাছে যে টানিয়া আনে সে আছে কাছে, মানে বুঝলেন? হ্যাঁ, মানে মানেটা সবটা বোঝা গেল না তো? সবারই ক্লিয়ার হয়েছে? কেন হয়নি? এই তো বললাম, এটাই তো। এই যে এরা যারা যারা আপনি যে কাছে আসে সে দূরে আছে, মানে এরা যে আসছেন না, এই যে মাস্টারমশাই বলুন বা এরা এই কি বলে এরা সব যে আসছেন, এই যে মহেন্দ্র মুখুজ্জে এরা সব যে আসছেন, দলে দলে ভক্তরা তো ঠাকুরের কাছে আসছেন, কিন্তু ঠাকুরকে যে কাছে টেনে নিয়ে যায়, ঠাকুরকে যে কাছে টেনে নিয়ে যায়, সেই কিন্তু আমার কাছে আছে, দূরে নয়। বলতে এসেছেন আপনি যে কাছে আসে সে দূরে আছে, আপনার ভক্তরা দূরে আছে কিন্তু আমার কাছে আসছেন, আপনারা দূরে আছেন আমার কাছে আসছেন, আমি কথা বলছি ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি আমাকে আপনার কাছে নিয়ে চলে যায় তখন সেই মানুষটি হচ্ছেন খুব কাছের মানুষ। সবাই কাছে তার কাছে আসছেন, কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরকে তার কাছে টেনে নিয়ে যাচ্ছেন। এর বোঝা গেল? ঠাকুরকে তার কাছে টেনে নিয়ে, কাছে যে টানিয়ে আনে সে আছে কাছে। এ তো কবির ভাষা তো, এরকম মনে এরকম একটু 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 ইয়ে আছে, পান আছে। ওই যে তাকে বলছে মশাই, এই একটা সামান্য পড়াশোনা করা ছেলে, হ্যাঁ কায়েতের ছেলে, তাই ওর জন্য আপনার এত অধীর হওয়া কেন? সে রাত্রিবেলা ঘুম থেকে উঠে বললে ওকে একটু ডেকে নিয়ে আসে, কালকে যাও না একটু, হ্যাঁ আমার হৃদয়টা গামছা নিকড়ানোর মতো নিকড়াচ্ছে আর আমি থাকতে পারছি না, তাকে যেতে হবে, সেজন্য আজ আমাকে যেতে হবে। আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বানাগুনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে, সে বাৎসল্য ভাব করে, হরিপদ ছেলে মানুষ কিছু বোঝে না, ওর ছোকরা ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে ঘুমায় আর সে হাতে করে তাকে খাওয়া খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব ওসব ভালো নয়, ওই বাৎসল্য ভাব থেকে যাবার তাৎসল্য ভাব হয়। ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন, মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগ ও কৃষ্ণ, রাগ রাগ মানে রাগ মানে অনুরাগ আর কি। গুরু জিজ্ঞাসা করে রাগ ও কৃষ্ণ পেয়েছিস? সে বলে হ্যাঁ পেয়েছি। সেদিন সে এসেছিল, তার চাহনি রকম দেখলাম ভালো নয়, তারই ভাবে বললাম হরিপদকে নিয়ে যেমন করছো করো, অন্যায় ভাবে নোনা, ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ, সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে কথা কবে না, বসে কথা কবে না, দাঁড়িয়ে কথা কবে, সিদ্ধ হলেও এরূপ করতে হয় নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি তোমরা ঠাকুর দেখো গে, তাতে যদি না ওঠে তা নিজেই উঠে পড়ি, আমায় দেখে আবার সবাই তো শিখবে ঠাকুর আপনি আচরি ধর্ম। আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছ, এর মানেটা কী? আমার ভেতরে অবশ্য কিছু আছে, এ কনফিডেন্স, তা না হলে টান হয় কেমন করে, কেন আকর্ষণ হয়? যেটা মাস্টার সেই গল্প বললেন, সেই গোপীদের, গোপী মা আর বাছুরদের গায়েদের গাভীদের হয়েছিল, সেই ওদেশে যখন হিদের বাড়িতে ছিলাম শিউরে, তখন শ্যামবাজারে নিয়ে গেল, ফুলুই শ্যামবাজার, এই শ্যামবাজার নয়, আপনারা জিজ্ঞাসা যাবেন ওখানে যেখানে মায়ের সেই মায়ের পিলে
দাগা হয়েছিল, ওরে বাপ রে বাপ। সেসব জায়গাটায় গেছি, গৌরীশ্বরানন্দজি রামময় মহারাজের বাড়ি ওই দিকেই, তা সেই ফুলুই শ্যামবাজারে নিয়ে গেছিল শ্যামবাজারে। এ গৌরাঙ্গ ভক্ত সব গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ আর আকর্ষণ অমনি। সাত দিন সাত রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে গাছে লোক, মানে আকর্ষণ কী জিনিস সেই ওইখানে দেখা গেছে। মানে দেখুন, কামারপুকুর, কামারপুকুর একটু দূরে, তারাও কীভাবে আকৃষ্ট হয়েছিলেন। ওখানে নটবর গোস্বামীর ওখানে একটা আশ্রম হয়েছে আমাদের, যদি কখনো কামারপুকুর জয়রাম বাড়ি যান ওটা ঘুরে আসবেন, ফুলুই শ্যামবাজার। নটবর গোস্বামীর বাড়ি গেছিলাম, সেখানে রাত দিন ভিড়, আমি আবার পালিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম, সেখানেও আবার দেখি খানিক পরে সব গিয়েছে, আর খোল খরাতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে, খাওয়া দাওয়া বেলা তিনটের সময় হতো, রব উঠে গেল, মানে ডিক্লারেশন হয়ে গেল যে সাতবার মরে সাতবার বাঁচে এমন একটা লোক এসেছে, সমাধিস্থ হচ্ছে তো মুর্মু। পাছে আমার সর্দিকর্মী হয় হিজে মাঠে টেনে নিয়ে যেত, আবার সেখানে পিঁপড়ের সার, আবার খোল করতাল তাকুটি তাকুটি, হিজে বকলে আর বললে আমরা কি কখনো কীর্তন শুনি নাই। সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি এক গাছে সুতো পর্যন্ত লই নাই, কে বলে দিয়েছিল ব্রহ্মজ্ঞানী। তাই আবার গোঁসাইরা বিড়তে এসেছিল, পরীক্ষা করতে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে এর মালা নাই তিলক নাই কেন, তারাই একজন বললে নারকেলের বেললো আপনি খসে পড়ে গেছে। এই নারকেলের বেললো এই কথাটা ওখানেই শিখেছি আমি, জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। দূর দূর গ্রাম থেকে লোক এসে জমা হতো আর রাত্রেও থাকত, যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মেয়েরা সব শুয়ে আছে, হিজে হিজে প্রস্রাব করতে বাইরে যাচ্ছিল, তা বলে এই উঠোনেই করে ফেলো। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম শ্যামবাজারে, হরি লীলায় যোগ মায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। আজ কত তারিখ? ছয় সাত, আচ্ছা সুমন্ত এসছো নাকি? এসো।